হ্যালো স্টুডেন্ট তোমাকে কেমন সশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডার অল অ্যাফিলেটেড কলেজগুলি মধ্যে পড়ছো আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে একটি নোটিশ দেওয়া হয়েছে তাদের জন্য নোটিশটি দেওয়া হয়েছে তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই নোটিশটি দেওয়া হয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ অর্থাৎ এন ইপির মধ্যে দু হাজার তেইশ সালে অ্যাডমিশান নিয়েছে তাদের জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে তোমরা নোটিশটি দেখে নাও কী রয়েছে নোটিশের মধ্যে ইউজি ফার্স্ট সেমিস্টার এন এক্সামিনেশন ফর্ম ফিল আপ অ্যাডমিট কার্ড এক্সামিনেশন ফিস পে করা মানে অ্যাডমিট কার্ডের জন্য ফর্ম ফিল আপ করা নয় এটা তোমরা কিন্তু মাথায় রাখবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক কিন্তু রয়েছে এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবারে তোমাদেরকে বলে রাখি বিএ বি বিকম অনার্স প্রোগ্রাম সকল ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রেগুলার যারা ফার্স্ট সেমিস্টার ফিস অর্থাৎ অ্যাডমিশন ফিস আর এক্সামিনেশন ফিস জমা করেছো তারা উনত্রিশ তিন দু হাজার থেকে আট চার দু হাজার চব্বিশ মিড নাইট তারিখের মধ্যে ইউনিভার্সিটি পোর্টাল এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টালটি তোমরা ওপেন করার পর নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং সেশন সাবমিট করে নিজের সাবজেক্ট অর্থাৎ এমডিসি মাইনর সাবজেক্ট চুজ করে সঠিক আছে কিনা দেখে তারপর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান ফর্ম সাবমিট করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হচ্ছে আরও কী রয়েছে আমরা দেখে নেব যে সকল ছাত্রছাত্রী এখনও অ্যাডমিশান প্লাস এক্সামিনেশান ফিস জমা করনি তাদের উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে স্টুডেন্ট পোর্টালে জমা করতে বলা হচ্ছে তোমরা কিন্তু এই বিষয়টি দেখে নাও আরও কী রয়েছে তোমাদেরকে বলে রাখি অনলাইন ফর্ম ফিল আপ না করলে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটি পরীক্ষায় তোমরা বসতে পারবে না তোমাদেরকে বলে রাখি তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে নাহলে তোমরা অ্যাডমিট কার্ড পাবে না আর তোমরা কিন্তু না অ্যাডমিট কার্ড পেলে ফার্স্ট সেমিস্টারে ইউনিভার্সিটির পরীক্ষায় তোমরা কিন্তু বসতে পারবে না তোমরা স্ক্রিনে দেখে নাও ফার্স্ট সেমিস্টারে ফিস ফিস অর্থাৎ অ্যাডমিশান আর এক্সাম ফিস অনলাইনে জমা দেওয়ার পরে তবে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিল আপ সাবমিট করে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তোমাদেরকে আবার বলে রাখি তোমরা ফার্স্ট সেমিস্টারে এক্সাম ফিস অ্যাডমিশান ফিস অনলাইনে জমা দেওয়ার পরে তবেই তোমরা কিন্তু ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিল আপ সাবমিট করে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবারে তোমাদেরকে বলে রাখি আরও কি বলা হয়েছে মাইনর সাবজেক্ট নিম্নলিখিত লিস্ট অনুযায়ী চুজ করে অ্যাডমিট কার্ডের ফর্ম ফিল আপ করবে এখানে তোমাদেরকে বলে রাখি মাইনর সাবজেক্টের লিস্ট কিন্তু রয়েছে সেখানে তোমাদের চুজ করতে হবে তারপরে তোমরা অ্যাডমিট কার্ডের জন্য ফর্ম ফিল আপ করবে চলো আমরা দেখে নেবো তোমরা দেখে নাও ফর বিএ বিএ স্টুডেন্টদের মেজর সাবজেক্ট রয়েছে তোমরা মেজর সাবজেক্টগুলি তোমাদের দেখে নাও তোমরা যে সাবজেক্টটি নিয়েছো আর মাইনর সাবজেক্টস কি থাকবে তোমরা দেখে নাও মনে করো তোমরা নিয়েছো মেজর সাবজেক্টে বেঙ্গলি তাহলে তোমাদের মাইনর সাবজেক্ট কিন্তু চুজ করতে হবে হিস্টোরি পল সায়েন্স ফিলোজফি আর সংস্কৃত এই বিষয়গুলি তোমরা কিন্তু খেয়াল রাখবে এবারে তোমরা দেখে নাও যে সমস্ত স্টুডেন্টরা মর্নিংয়ে পড়ছো ফর বিয়ে মেজর আর মাইনর সাবজেক্টগুলি তোমরা দেখে এবারে তোমরা দেখে নাও ফর বিএসসি স্টুডেন্ট অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বিএসসিতে পড়ছো মেজর সাবজেক্ট মনে করো বোটানি নিয়েছো তাহলে মাইনর সাবজেক্টগুলি কী থাকবে তোমরা দেখে নাও এবারে আমরা দেখে নেব একেবারে নিচের দিকে ফর বিকম স্টুডেন্ট যারা রয়েছে এখানে মেজর সাবজেক্ট রয়েছে তোমরা দেখে নাও অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স এখানে তোমাদের যে রয়েছে মেজর সাবজেক্ট আর মাইনর সাবজেক্টগুলি তোমরা পরপর দেখে নাও চোদ্দোটি কিন্তু মাইনর সাবজেক্ট রয়েছে এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ